হ্যালো এভরিওয়ান, সো আজকে আমি ক্যাটনিপ সম্পর্কে বলবো যে আসলে ক্যাটনিপটা কী কাজ করে আমাদের ক্যাটসদের বডিতে। ক্যাটনিপটা মূলত কোন ক্যাটসদের কোনো কিছুর উপর অ্যাট্রাক্ট করার জন্য ব্যবহার করা হয়। আমি এখানে বায়োলিনের ক্যাটনিপ ইউজ করছি 5 গ্রাম। এটা মার্কেটে 250 or 300 দিয়ে পেয়ে যাবেন। সো এখন আমি ক্যাটনিপটাকে খুলে ওদেরকে স্মেল নাওব। ও খুবই অ্যাট্রাক্ট হয়ে স্মেল নিচ্ছে। ক্যাটনিপ হচ্ছে ক্যাটরা খায় না, এটা হচ্ছে জাস্ট কোনো কিছুর উপর হালকা একটু দিয়ে দেন হচ্ছে ওরা লিক করতে থাকে। লিক করলে কোনো প্রবলেম হয় না, অনেকে ভাবে যে ক্যাটনিপ খেতে হয় না, বাট এটা তারা লিক করতে পারবে, কিন্তু অতিরিক্ত যখন খেতে যাবে তখন হচ্ছে ওর বডিতে প্রবলেম হবে। আবার অনেক সময় ক্যাটরা অনেক কিছু খেতে চায় না, ফুড জাতীয় জিনিস, সো ওই খাবারের মধ্যে যদি কিছুটা ক্যাটনিপ দেওয়া হয় তো তখন হচ্ছে ওরা ভালোভাবে খায় আর কি খাবারটা। আবার যখন আমরা কোনো ক্যাট অ্যাডপ্ট নিই, ফার্স্ট টাইম যখন এই ক্যাটটা আমাদের বাসায় আসে তখন ক্যাটটা কমফোর্ট ফিল করে না এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে, সো তখন আমরা এই ক্যাটনিপটা ইউজ করতে পারি। সো আমি যখন আমার ক্যাটসদের ক্যাটনিপটা দিই তখন হচ্ছে ওরা অনেক প্লেফুল হয়ে যায়। তারা হচ্ছে অ্যাডাল্ট ক্যাট, তো অ্যাডাল্ট ক্যাটরাও প্লেফুল হয়ে যায়। আবার যখন যারা কিটেন ক্যাট থাকে ওগুলাও কিটেনগুলো অনেক প্লেফুল হয়ে যায় স্মেল নেওয়ার পর। কিটেন্সদের লিটার ট্রেন করার জন্য এটা ব্যবহার করা হয়। আমি এখানে কিছুটা ক্যাটনিপ টয়েজের উপর দিয়ে দিচ্ছি যাতে ও খেলে। সো ক্যাটনিপটা ডেইলি স্মেল নেওয়ানোটা ঠিক না, কজ ওরা বেশি অ্যাট্রাক্ট হয়ে ওরা হচ্ছে অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো এই জন্য 2-3 দিন পর পর ওদের ক্যাটনিপটা স্মেল আর হচ্ছে দেওয়া উচিত। সো এখানে আমি আবারও ওকে দিয়ে দিয়েছি, ক্যাটনিপটা স্মেল নেওয়াচ্ছি। সো একটা টাইমে অনেক অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিলো। এখন আমি কিছুটা ক্যাটনিপ হাত দিয়ে বের করে দেন হচ্ছে ওকে স্মেল নেওয়াব। সো ওকে আমি হাত দিয়ে দিচ্ছি দেখে ও অনেক অ্যাট্রাকটিভ হয়ে অনেক ক্রেজি হয়ে যাচ্ছিল। ক্যাটনিপ আমরা এইভাবে ইউজ করতে পারি যদি আমাদের ক্যাটদের জন্য কোনো ক্যাটনিপ দরকার হয় বা আমরা যদি ইউজ করতে চাই তাহলে আমরা এইভাবে ইউজ করব। আবার অনেক ক্যাটরা চিকেন স্টক খেতে চায় না, সো একটু করে চিকেনের মধ্যে ক্যাটনিপটা দিয়ে দেন বয়েলড ক্যাটসদের দিলে তারা খেয়ে নিবে। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।